Hey viewers, so eta chilo dighate first day first evening look to prothom din shondhe bela amra beriyechhilam ghurte first e amader plan hoyechilo je amra old digha ghurte jabo kintu last muhurte amra thik kori je new digha tei amra ghurbo দেন এখানে দেখতে এলাম বৌদি ভাই রেডি হয়েছে কিনা। তো বৌদি ভাই অলমোস্ট রেডি, বৌদি ভাই জিজ্ঞাসা করছিল যে দাদা ভাই রেডি হয়েছে কিনা। তো দাদা ভাইও এখানে রেডি, তো চলো ঘুরতে যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, হ্যাঁ আমরা পায়ে হেঁটেই ঘুরছিলাম, তো হিয়াকেও এখানে দেখিয়ে দিলাম। আর ফার্স্টে আমরা গিয়েছিলাম হইচইতে, না না কোনো সিরিজ দেখতে নয়, হইচইতে গিয়েছিলাম আমরা চা খেতে, কারণ এখানে চাটা নাকি খুব সুন্দর করে। তোমরা যারা নিউ দিঘায় আছো বা ঘুরতে যাবে তারা কিন্তু এখানে চাটা ট্রাই করতেই পারো। খুব ভালো লাগবে, গরম গরম চা ঠান্ডা ঠান্ডা খাবা, জাস্ট অসাম। তোমার কোনো অপিনিয়ন আছে? হ্যাঁ কিছু বল। সত্যি হইচইয়ের চা কিন্তু খুব সুন্দর, তোমরা কিন্তু দীঘাতে এলে অবশ্যই ট্রাই করতে পারো। দেন আমরা একটু মার্কেট ভিজিট করছিলাম, তবে আজকের মার্কেটটা কিন্তু ততটা জমজমার ছিল না, চারিদিকটা বেশ ফাঁকা ফাঁকাই লাগছিল। দেন আমাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা কি সুন্দর ঘুরছি, ও মা, তারপরেই দেখি নাকে কি সুন্দর গন্ধ আসছে। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কি গন্ধের কথা বলছি, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, মাছ বাজার গন্ধ। এত বাজে গন্ধ যে সামনে গিয়ে ভিডিও করার সৎসাহসটা আর দেখালাম না। তারপরেই দেখলাম এক জায়গায় শাক বাজানোর প্রতিযোগিতা হচ্ছে, আমরাও চলে গেলাম। ওমা, প্রতিযোগিতায় কিছু না হতে পেরে এখানে বিচের ধারে চলে এলাম। দেন দেখলাম যে সবাই তো এখানেই বসে আছে, তাই হয়তো মার্কেটটা এত ফাঁকা ফাঁকা লাগছিল। যাই হোক, কি আর করা যাবে, আমরাও এখানে সমুদ্রের ধারে হাওয়া খাবো। দেন আজকের ভিডিওটা দুই বোনে গল্প করতে করতে সমুদ্রের ধারে হাওয়া খেতে খেতে শেষ করলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা তারা যাও গিয়ে সাবস্ক্রাইব করে দিও। টাটা।